শুরু করি রসিকাদার বিখ্যাত গান দিয়ে। গানটি হলো চুরি হয়ে যায় রে, চুরি হয়ে যায় জীবনের সব কিছু, চুরি হয়ে যায়। চলুন কি কি চুরি হয়ে যায় একটু দেখে আসি। এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে। মেট্রোরেল নিয়ে শতকোটি টাকার দুর্নীতি করতে চেয়েছিল বিগত স্বৈরাচারী সরকার। কোটা সংস্কার আন্দোলনে হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন মেরামতে 350 কোটি টাকা লাগার কথা জানালেও অন্তর্বর্তী সরকার মাত্র 20 লাখ টাকায় শুক্রবার থেকে চালু করতে যাচ্ছে মেট্রোর কাজীপাড়া স্টেশন। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে সমকক্ষে কর্তৃপক্ষ জানায় সপ্তাহে 7 দিনই ছুটবে মেট্রো রেল। শুক্রবার বেলা 3:30 থেকে রাত 9 পর্যন্ত মেট্রো চলবে বলেও জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ। আমাদের উত্তরোত্তর থেকে 3:30 থেকে 9, আর মতিঝিল থেকে এটা 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত। এখন শুরু হচ্ছে আমাদের 7 দিনের মেট্রো রেলের যাত্রা। শুক্রবার সহ সপ্তাহব্যাপী মেট্রো চলার সিদ্ধান্তে স্বস্তি জনমনে। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। সারা সপ্তাহ কর্মব্যস্ততার পর মানুষের কিছু স্বস্তির প্রয়োজন আছে, তো শুক্রবারের মেট্রো রেলটা স্বস্তি বয়ে নিয়ে আসে। এত অল্প সময়ে যে চালু করতে পারছে এবং কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে, এটা সত্যিই এখনকার সরকারের অবদান। এটা অনেক খুশি আমরা, যেহেতু আমরা রেগুলার যাতায়াত করি, এটা আমাদের জন্য অবশ্যই গুড নিউজ বলবো। যেহেতু রাস্তায় অনেক জ্যাম, মেট্রোতে আসলে আমাদের সময় যেভাবে আছে, তারপর হচ্ছে কলেজে ঠিক মতো আসা যাওয়া করা যায়। আমাদের দেশটা যদি এভাবে এগিয়ে যেতে পারে এটা আমাদের জন্য অবশ্যই ভালো। অ্যান্ড সপ্তাহে 7 দিন যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা খুবই ভালো, কারণ আমি মনে করি শুক্রবার দিনও মেট্রো রেলের আমাদের প্রয়োজন ছিল, আমাদের জন্য ভালো হয়েছে। এত দ্রুত এবং কম খরচে মেট্রো চালু করায় বিগত সরকারের প্রতি ক্ষোভ ছাড়ছেন অনেকেই। যেটা নষ্ট হয়েছিল বলছিল এক বছর লাগবে এবং এভাবে মানুষের কোটি টাকা লাগবে, অনেক বেশি, সে জায়গায় মাত্র 20 লাখ টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এতে আমরা জনগণ সবাই খুব খুশি। বিগত সরকার হচ্ছে মানে ন্যাকামিগুলো আমরা অবশ্যই দেখতে পাইছি, টিভিতে নানাভাবে দেখছি যে কীভাবে ওনারা ন্যাকামি করছে। সো ওইখান থেকে আমরা বলতে পারি যে এটা অবশ্যই অনেক উন্নতি, মানে দেশের মানুষের জন্য একটা স্বস্তির বিষয়। এবং আশা করছি যে পুরোপুরি মিরপুর যে 10 স্টেশনটা আছে সেটাও অনেক দ্রুত শেষ হবে। যেখানে বলা হয়েছিল যে 100 কোটি টাকা লাগবে, সেই জায়গায় আমি শুনেছি যে 1 কোটিও লাগেনি। তো আমাদের দেশটা যদি এভাবে এগিয়ে যেতে পারে এটা আমাদের জন্য অবশ্যই ভালো। ভালো লাগছে যে এত দ্রুত প্রোগ্রেস হচ্ছে। যে শেখ হাসিনা বলেছিল যে মানে উনি সরকার থাকাকালে বলেছিল যে 1 বছর এরকম টাইম লাগবে। সাধারণ জনগণের সম্পদ কিভাবে এসব ক্ষতিপূরণ লুট করছে, এটা হলো হরিলুট দেবার কথা জানান কর্তৃপক্ষ। এছাড়া মেট্রোর ভ্যাট মৌকুফের জন্য NBR এর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। শেষ করি আর একটা বিখ্যাত গান দিয়ে। আমার যা কিছু হারাবার হারিয়ে গেছে, আর কিছু হারাবার কষ্ট নেই। আসলেই যা কিছু হারাবার হারাই গেছে, আর কিছু হারাবার নেই আমার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।